প্রিয় বন্ধুরা, 10ই মার্চ ভারতের 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর। রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশে 403টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হয়েছে, যার মধ্যে আপনা দল 12টি সিট পেয়েছে, বহুজন সমাজ পার্টি পেয়েছে 1টি সিট, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 255টি সিট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 2টি সিট, বহুজন সমাজ পার্টি পেয়েছে 111টি সিট। শতাংশের হিসাবে বিজেপি পেয়েছে 41.29%, বিএসপি পেয়েছে 12.88%, বহুজন সমাজ পার্টি পেয়েছে 32.1%। পাঞ্জাব রাজ্যে 117টি কেন্দ্রে বিধানসভা ভোট নেওয়া হয়েছে, তার মধ্য থেকে আম আদমি পার্টি পেয়েছে 92টি আসন, বহুজন সমাজ পার্টি পেয়েছে 1টি আসন, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 2টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 18টি আসন। শতাংশের হিসাবে আপ দল পেয়েছে 42%, বিজেপি পেয়েছে 6.6%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 22.98%, বিএসপি পেয়েছে 1.77% ভোট। উত্তরাখণ্ড রাজ্যে 70টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, যার মধ্যে বহুজন সমাজ পার্টি পেয়েছে 2টি আসন, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 47টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 19টি আসন। ভোট শতাংশের হিসাবে বিজেপি 44.33% ভোট পেয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 37.91% ভোট, আপ পেয়েছে 3% ভোট এবং বিএসপি পেয়েছে 4.82% ভোট। মণিপুর রাজ্যে 60টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, 60টির মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 32টি আসন, নির্দল পেয়েছে 3টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 5টি আসন, নাগা পিপলস ফ্রন্ট পেয়েছে 5টি আসন, ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে 7টি আসন, জনতা দল ইউনাইটেড পেয়েছে 6টি আসন। ভোট শতাংশের হিসাবে বিজেপি পেয়েছে 37.83%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 16.83%, জনতা দল ইউনাইটেড পেয়েছে 10.77% ভোট। গোয়া রাজ্যে 40টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, যার মধ্য থেকে আম আদমি পার্টি পেয়েছে 2টি সিট, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 20টি সিট, গোয়া ফরওয়ার্ড পার্টি পেয়েছে 1টি সিট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 11টি সিট। ভোট শতাংশের হিসাবে আম আদমি পার্টি 6.77%, এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছে 5.21%, বিজেপি পেয়েছে 33.31%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 23.46%। প্রিয় বন্ধুরা, আমরা 5টি রাজ্যের বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখে নিলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।